ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 13 অক্টোবর 2024 সাল। আজকের দিনে আমরা ভিডিওতে আলোচনা করব 12টি রাশির জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারির যোগ ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। কাদের আজকে অর্থ প্রাপ্তি যোগ, কাদের লটারি প্রাপ্তি যোগ রয়েছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 26 আশ্বিন, 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে রবিবার। চন্দ্র আজকের দিনে গোচর করছে মকর রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল 5:36 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 5:09। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি, এটা থাকবে সকাল 9:09 পর্যন্ত, তারপরে একাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এটা থাকবে 2:51 পর্যন্ত, একবারে ভোর মধ্যরাত্রি পর্যন্ত, তারপরে শতভিষা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য যে অশুভ সময়টা রয়েছে, যে সময়টায় আপনারা কোনো রকমেরই শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে আজকের দিনে সকাল 11:22 থেকে অশুভ সময় চলছে দুপুর 1টা পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একেবারে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে একেবারে বিকাল 4টা থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা আলোচনা করব আজকে দিনের 12টি রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে। মেষ রাশি ও লগ্নের জাতকাদের জন্য আজকের দিনটি আপনাদের আপাতত দিনটি মোটামুটি ব্যস্ততাপূরক দিন যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনারা যে কাজগুলি করবেন বলে প্ল্যান করেছেন, অবশ্যই সেই সমস্ত কাজগুলিকে এক এক করে করার চেষ্টা করবেন, কোনোভাবে তাড়াহুড়ো করে করবেন না। আজকের দিনে আপনার কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা আজকের দিনে কাজের জায়গায় বেশ ভালো সফলতা পাবেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আজকে আপনার প্রশংসাও জুটতে পারে। আজকের দিনে আপনাদের সামাজিক ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, আজকের দিনটি অত্যন্ত আপনাদের জন্য শুভ দিন। আপনারা এই ধরনের কোনো কাজে যুক্ত হতে পারেন যেখানে আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। যারা কোনো রকম সরকারি দপ্তরে কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে, বা আপনি যদি কোনো বেসরকারি দপ্তরেও কাজ করে থাকেন সেক্ষেত্রে কাজের জায়গায় আজকে আপনারা একটু লিমিটেড সময় কাটানোর চেষ্টা করবেন, কাজের সঙ্গে সঙ্গে আপনি আপনার পরিবারকে আজকে একটু বেশি করে সময় দিতে পারেন। যারা অনেকদিন ধরে বেড়াতে যাবেন যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে যাওয়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সফলতা খুব ভালো রয়েছে। যারা অনলাইন রিলেটেড কাজ করেন বা বিদেশি ক্লায়েন্টের কোনো কাজ করে থাকেন তাদের জায়গায় আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনে আপনার কাজের জায়গায় সফলতা খুব ভালো থাকবে। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ যদি আপনি শুরু করবেন বলে ভেবেছেন সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আপনারা আজকের দিনে নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করতে পারেন। আজকের দিনে আপনার যদি কোনো জায়গায় কোনো কাজ টাকা পয়সা আটকে ছিল সেই সমস্ত টাকা পয়সা আজকে আপনার ফেরত আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে আজকের দিনে আপনার খরচপাতি অনেকটা বেশি হচ্ছে, তো আপনারা অবশ্যই সেদিকটা গুরুত্ব রাখবেন, বুঝে খরচ করবেন, অপ্রয়োজনীয় খরচ কম করবেন। আজকের দিনে আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে বেশি থাকতে পারে, তাদের জন্য আপনার কিছু হয়তো অর্থ ব্যয় হচ্ছে এমনটা কিন্তু হতে পারে। আর আপনারা যারা বেড়াতে যাবেন বলে ভাবছেন আজকের দিনটি অত্যন্ত শুভ দিন, আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন, সে জায়গাটা আপনাদের খুব ভালো রয়েছে। আজকে কিছু পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো হয়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন কিছু বন্ধু বান্ধব আপনার জীবনে আসতে পারে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের আজকের দিনে ভালোও থাকছে। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব রাখা প্রয়োজন, মানে যদি কেউ ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন তো আপনি আপনার নিজস্ব কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখুন, আপনি আপনার স্বাস্থ্যেও কিছুটা ইনভেস্টমেন্ট করতে পারেন, অতএব শরীরচর্চায় গুরুত্ব দিতে পারেন, খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে আনবেন, এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে।
আর আজকে দিন আপনার বাড়িতে বাচ্চা কিংবা বয়োজ্যেষ্ঠ যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, তাদের দিকে ধ্যান রাখাটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকে আপনার হঠাৎ কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনাও রয়েছে, আপনি চাইলে একটা লটারি যদি আপনি কাটতে চান আজকে দিনেও কাটতে পারেন, বা আজকে প্রাপ্তির সম্ভাবনা আপনার রয়েছে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। বৃষরাশি, বৃষরাশি জাতক ও জাতিকাদের কেমন যাচ্ছে? বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের আপাতত মিশ্র ফলদায়ক দিন হতে চলেছে, কারণ আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার খুব বড় লোকসানও হতে পারে, আবার কোনো কোনো জায়গায় হঠাৎ প্রাপ্তিও রয়েছে। অতএব আপনি হয়তো কোনো ব্যবসায় বিনিয়োগ করেছিলেন কিন্তু ব্যবসায় আজকে হঠাৎ করে লস, বা আপনার ব্যবসায় কোনো কারণে ক্ষতি, এরকম কিছু লক্ষ্য করা যেতেও পারে। তবে আপনার হঠাৎ প্রাপ্তিও সম্ভাবনা রয়েছে, মানে কি আপনি হঠাৎ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন, বা আপনার মার্কেটে টাকা পয়সা বাকি ছিল সেটা হঠাৎ করে ফেরত পেতে পারেন। লটারি কাটা থেকেও আপনার কিন্তু একটা হঠাৎ প্রাপ্তির মতো কিছু প্রাপ্তি যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি আপনার পিতার সঙ্গে আজকে দিনটি বেশ ভালো কাটাতে চলেছেন, পিতার সঙ্গে আপনার আজকে সম্পর্ক খুবই ভালো হতে চলেছে। যারা অনেকদিন ধরে কোনো রকম ঝগড়া বিবাদ সমস্যায় জড়িয়ে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আজকে দিনে মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থেকে থাকে অবশ্যই তার দিকে গুরুত্ব রাখবেন আজকের দিনে, তাদের পরামর্শ উপদেশ অবশ্যই আপনারা ফলো করবেন। আর আজকের দিনে পূজা অর্চনা করে দিনটি শুরু করার আপনার সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই তার সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে সফলতা খুব ভালো, ব্যবসার জায়গায় আজকে উন্নতি থাকতে পারে। যারা চাকরি বা খুঁজছিলেন বা কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর আপনার হঠাৎ কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তির যোগ সম্ভাবনাও থাকবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মনের ছোটোখাটো দুশ্চিন্তা আপনারা একেবারে কম করবেন, মানে কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বেরোতে থাকবেন আজকের মধ্যে। আজকের দিনে কিন্তু আপনার মধ্যে ওইটা থাকতে পারে যে কি আপনি ছোটো ছোটো বিষয়কে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন। আর আপনার অবশ্যই বন্ধুবান্ধব লিমিটেড রাখবেন আজকের দিনে, খুব বেশি বন্ধুবান্ধব আপনারা আজকের দিনটা এড়িয়ে চলবেন, না হলে বন্ধুবান্ধবের পেছনে আপনার বেশি সময় যাবে, সেই জায়গাটা খরচ বেশি হতে পারে, যা আপনার পারিবারিক ক্ষেত্রে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখবেন। আর আপনারা আপনাদের ইনকাম বাড়ানোর চেষ্টা অবশ্যই রাখুন, সেটা বরং অত্যন্ত বেশি জরুরি রয়েছে। আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে, প্রেমের জায়গাটা একটুখানি আপনারা ধ্যান রাখবেন। আর আপনারা যারা রিসার্চ সেক্টরে কোনো রকম রয়েছেন বা সাংবাদিকতার সঙ্গে রয়েছেন তাদের জন্য আজকের দিনটির সুযোগ খুব ভালো থাকবে, আপনারা আজকের দিনে কোনো না কোনো কাজে কোনো ভালো কিছু খুঁজে পেতে পারবেন এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার বন্ধুবান্ধবের সাপোর্টে কোনো না কোনো নর্মাল কোনো কাজের যোগাযোগ পর্যন্তও হতে পারে, তো আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন। আর আপনারা যারা বিদেশে যাত্রা করবেন বলে ভাবছেন সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে যাত্রা করবেন, আজকের দিনে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আপনার হেলথের দিকটা অবশ্যই করে বিশেষ করে ধ্যান রাখবেন, ওইটা প্রয়োজন রয়েছে। আর আপনি আর আজকের দিনে আপাতত আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে, আপনি আপনার আর্থিক অবস্থাকে আরও স্ট্রং করতে আর একটু কিছু কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের দুশ্চিন্তা যত রয়েছে ওটাকে একেবারে কম করুন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আর আজকের দিনে আপনার প্রেম জীবনেও একটা কোনো শুভ পরিবর্তন আসতে পারে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতাও থাকতে পারে, মানে আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, স্পেসিফিকলি আজকে আপনার শুভ সময় যেটা রয়েছে একবারে সকাল 6টা থেকেই একটা ভালো সময়, সকাল 10টা পর্যন্ত এই সময়টা আপনার সব ধরনের শুভ কাজ করে নিতে পারবেন। এখন জানবো আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাবে, আপনাদের প্রেম পরিবার প্রেম স্বাস্থ্য পড়াশোনা কেমন থাকবে। সর্বপ্রথম কথা হচ্ছে আজকে আপনার পারিবারিক দিক দিয়ে একটুখানি গুরুত্ব রাখবেন, পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে একটা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হতে পারে, তো আপনারা একটু সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে যেন সেই রকম ঝগড়াঝাটির পরিবেশ না তৈরি হয় গুরুত্ব রাখবেন। আপনার পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি তর্ক ঝগড়াঝাটির যে বিষয়গুলো হচ্ছে ওটা কিন্তু আপনারা এড়িয়ে চলুন,
বড়দের সঙ্গে আজকে আপনার সম্পর্ক ভালো রাখুন, তাদের সঙ্গে বুঝে কথা বলবেন। আর আজকের দিনে আপনার সাংসারিক জীবনে কিছুটা খরচপাতি বৃদ্ধি পাচ্ছে, তার জন্য ধ্যান রাখবেন, খরচটাকে অবশ্যই গুরুত্ব রাখুন। একটু বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থা খারাপ করতে পারে, ধ্যান রাখবেন। মানসিক দুশ্চিন্তা আপনারা একেবারে করা থেকে বিরত থাকবেন, মানসিক দুশ্চিন্তা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভ দিন, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগটা ভালো থাকবে। তবে কিছু পুরনো পাওনা আপনাকে অবশ্যই পরিশোধ করা প্রয়োজন রয়েছে, যেন আপনি কারোর কাছ থেকে কিছু ধার নিয়েছিলেন সেটা অবশ্যই তার পরিশোধ করাটা গুরুত্ব রাখবে। আর আপনারা যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওটা রিকভারি করুন, সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন যেতে পারে, মানে কিছুটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। আর মানসিকভাবে যারা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন তাদের সেটা ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। যারা বিদেশে যাত্রা করেন বা বিদেশে যাত্রা করার পরিকল্পনা নিয়েছেন অবশ্যই আপনাদের সেটা হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের অজন্য অত্যন্ত ভালো, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। আর আপনার মনের যে কোনো ধরনের দুশ্চিন্তা একেবারে কম করার চেষ্টা করবেন, মানে একাধিক বিষয় নিয়ে আপনি কিন্তু চিন্তিত রয়েছেন, ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনার মনে অনেক বেশি সন্দেহ কাজ করতে পারে, অনেক রকমের কৌতূহল আসতে পারে আজকের দিনে, তো সেটাকে একটু কন্ট্রোলে আনবে। প্রেমের দিকটা আজকে আপনাদেরকে অবশ্যই সামলে চলতে হবে, আপনি আপনার পার্টনারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, এটা আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার হতে পারে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যত রকমের কাজের দায়িত্ব রয়েছে আপনি হুটহাট করে অন্য কারুকে দায়িত্বটা দিবেন না, সেক্ষেত্রে আপনার কাজে ক্ষতি বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার চান্সটা বেশি থেকে যায়, আপনি এক এক করে কাজটি করার চেষ্টা করবেন, সেটাই সবথেকে বেটার হয়। আর আজকের দিনে আপনার কোনো জিনিস, দামি কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া এরকম কিছু ব্যাপারও ঘটতে পারে, তাই আপনারা সেগুলোকে একটু সতর্কতা রাখার চেষ্টা করবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে হালকা সবুজ রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনাদের জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে, একবারে সকাল 9টা থেকেই ভালো সময় সকাল 11টা পর্যন্ত, আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নিতে পারেন, সে জায়গাটায় কিন্তু আপনারা বেটার ফল পেয়ে যাবেন। আর আপনারা কারোর প্রতি খুব বেশি আশা নিয়ে আজকের দিনে বসে থাকবেন না, সেক্ষেত্রে নিরাশ বেশি হতে পারেন, তাই আপনাকে অবশ্যই অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করুন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পারিবারিক দিকটাকে সবার প্রথমত গুরুত্ব রাখবেন, পরিবারে কেউ অসুস্থ হওয়ার মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখবেন, সেই সময় আপনি আপনার স্বাস্থ্যের প্রতিও বিশেষ ধ্যান রাখবেন, খাওয়া দাওয়াতে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে, বেশি তেল মশলাযুক্ত খাবার বা বেশি ভাজাভুজি খাবার আপনারা এড়িয়ে চলবেন, এটা প্রয়োজন রয়েছে, নাহলে আপনাদের পেট রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি দিতে পারে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে পুরনো কোনো শারীরিক সমস্যা আবারও কিন্তু দেখা দিতে পারে, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, ছোটোখাটো কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে একটা সঠিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, আর ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে তার সঠিক পরামর্শ নেবেন, কোনোভাবে সেটাকে এড়িয়ে যাবেন না। আর আজকের দিনে আপনার মায়ের শরীরের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, মায়ের দিকটা আপনাদের আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে, তো মায়ের সঙ্গে আজকে আপনার দিনটি ভালো কাটবে, মায়ের সাপোর্ট আজকের দিনে আপনি কিন্তু অত্যন্ত ভালো পেয়ে যাবেন। কাছের বন্ধু বান্ধব আপনার সঙ্গে আজকের দিনে প্রতারণা করতে পারে, তাই আপনারা অবশ্যই সজাগ থাকবেন, সব বন্ধু আজকে আপনার ভালো চাইছে না, তো আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আর আপনি নিজের ইচ্ছা মতো আজকে যদি কোনো কিছু করবেন বলে ভাবছেন সেক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি থাকবে, তাই আপনারা একটু যে কাজ করবেন পরিকল্পনাটা একেবারে নিজের কাছে রাখবেন, সেটাই আপনার জন্য ভালো হবে, কোনো কাজ করা থেকে এমনি বিরত থাকুন। আর মনের ইচ্ছা ছোটোখাটো আপনাদের আজকের দিনে পূরণ হলেও হতে পারে, মানসিক দুশ্চিন্তা আজকের দিনে অনেকটা কমবে, তো সেক্ষেত্রে আপনারা সেদিকটা গুরুত্ব দিতে পারেন।
আর আজকের দিনে আপনাদের ইনকাম বাড়ানোর জন্য আজকের দিনে সুযোগ ভালো থাকবে। আজকে আপনারা কোনো ফাটকা কাজের সুযোগ পাবেন, বা আপনাদের অনেক দিন ধরে কোনো কাজ হওয়ার কথা ছিল, হয়েও আটকে গেছিল, সেগুলো আবার হয়ে যাওয়া বা সেগুলো আবার শুরু হওয়া, এরকম কিছু ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। যারা কোনো রকম ইন্টারভিউ দিয়েছেন বা দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। চাকরি ক্ষেত্রে সুনাম পাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। আর আপনারা যারা কোনো রকম ছোটোখাটো কোনো ব্যবসা করছেন, সেই জায়গাটাও কিন্তু আজকের দিনটি অত্যন্ত পজিটিভ যাবে। আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা একটু বেশিই থাকবে, বিশেষ করে যারা কোনো রকম কাঁচা ফল ফুল সবজি বা অন্য কিছু ব্যবসা করছেন, যারা কাঁচা জিনিসের ব্যবসা করছেন আর কি, তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও যারা কসমেটিক্স বা যারা গ্রসারি রিলেটেড মশলা পাতির বিজনেস করে থাকেন, তাদের জায়গাটাও কিন্তু আজকের দিনে ব্যবসায় যথেষ্ট পরিমাণ ভালো ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনি আপনার পিতার পরামর্শকেও গুরুত্ব রাখবেন, আজকের দিনে পিতার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আজকের দিনে আপনাদের স্পেসিফিক্যালি যে শুভ সময়টা হচ্ছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে একটা ভালো সময় সকাল 11টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাও আপনারা সব ধরনের শুভ কাজ করতে পারেন, এছাড়াও দিনের শুভ সময়ের ভিতরে অবশ্যই করুন, সে জায়গাটায় কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন দিতে চলেছে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার অত্যাধিক রাগ আপনার আজকের দিনটা কিন্তু খারাপ করতে পারে, তাই আপনাকে অবশ্যই সে জায়গাটায় অত্যন্ত সংযত থাকতেই হবে। আর আজকের দিনে আপনার যদি কোনো জায়গায় বেড়ানোর খুব ইচ্ছা ছিল, কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, অবশ্যই আপনারা আজকের দিনে যেতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে, আপনারা অবশ্যই আজকের দিনে যেতে পারেন। যদি আপনার মনের ইচ্ছা ছোটোখাটো আজকের দিনে পূরণ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা সেদিকে কোনো অ্যাকশন নিতে পারেন, না কোনো চেষ্টা অবশ্যই করুন, সে জায়গাটা কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। আজকের দিনে আপনার সফলতা আজকের দিনে অল্পতেই থাকবে, তবে আপনার জন্য যেটা সমস্যা হতে পারে, আজকের দিনে আপনার অধৈর্য বা এই রাগ, এই বিষয়টাকে অবশ্যই আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার আত্মীয় পরিজনের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, তাদের সহযোগিতায় আজকের দিনে আপনার কোনো কঠিন কাজও সহজে হয়ে যেতে পারে, বা আপনার আটকে থাকা কাজও হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো। আর আপনার মা বাবার সঙ্গে পুরনো কোনো বিবাদ ঝগড়া এরকম যদি কিছু পরিস্থিতি ছিল, সেটা কিন্তু আপনারা অবশ্যই আজকের দিনে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আর আপনারা যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি সফলতা ভালো থাকবে, অতএব আপনার পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে, পড়াশোনায় আপনি আজকে ভালো কিছু করে দেখানোর সুযোগ পেয়ে যাবেন। আর আজকের দিনে আপনার মনের দুশ্চিন্তাকে একটুখানি আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। মানে একাধিক কোনো বিষয় নিয়ে আপনার চিন্তা মাথায় ঘুরতে পারে, তো খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনার ইনকাম দিকটা অবশ্যই গুরুত্ব রাখবেন, সে জায়গাটা যেন কোনোভাবে কিছু সমস্যা না তৈরি হয়, সেটাকে গুরুত্ব রাখবেন। আর আপনি আজকের দিনে আপনার ইনকাম পরিস্থিতি একদম গোপনই রাখার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য অত্যন্ত জরুরি। আজকে কিছু গোপন শত্রু আপনার বৃদ্ধি পাচ্ছে, যারা কিন্তু আপনার কাজে কোনোভাবে সমস্যার সৃষ্টি করতে পারে, তো ধ্যান রাখুন। গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা জমি জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, তো সেদিকটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, এটা বুঝে শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে অবশ্যই তা গ্রহণ করুন। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার তর্ক ঝগড়া ঝামেলা ওগুলো একটুখানি আজকের দিনে সামান্য পরিমাণ হলেও লাগতে পারে, তো আপনারা অবশ্যই কথাটা একটু বুঝে বলবেন, কারোর কোনো পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করবেন না, বা কারোর অতীত নিয়ে কোনো কথা বলা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকুন। আর আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা অবশ্যই পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত শুভ দিন, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে যেতে পারছেন না, আজকের দিনে সে সুযোগটা কিন্তু থাকছে, তা আগেও বলেছি। আজকের দিনে রাস্তাঘাটে একটুখানি দেখে শুনে চললেই হবে। আজকের দিনে আপনার শুভ রং লাল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য দিনটি
ভালো কাটুক, আপনি ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নম শিবায়। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় সকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। এখন জানবো আমরা কন্যা রাশি, কন্যা রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনার আজকে হঠাৎ করে ইনকাম বাড়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে। এক্সট্রা ইনকাম আপনার জন্য আজকে দিনে সফলতা নিয়ে আসবে, আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই কিছুটা হলেও উন্নতি করাবে। আপনার পারিবারিক যত রকমের টাকা পয়সা আটকে রয়েছে, পারিবারিক কোনো ঝগড়া যেটি অশান্তি ছিল সেটা আজকের দিনে মিটিয়ে নেওয়ার সুযোগ থাকবে, আপনারা মিটিয়ে নিতেও পারবেন। আর আজকের দিনে আপনারা শুধু ধৈর্য রাখবেন, কোনো কাজে আপনারা অল্পতে হাল ছাড়লে হবে না, কোনো কোনো কাজ আপনাকে দুবার আজকের দিনে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। যারা কোনোরকম সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা কোনোরকম কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো সুযোগ অবশ্যই থাকবে, তার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আর আজকের দিনে আপনার বিদেশি কোনো কাজ করবে সফলতা ভালো থাকবে। যারা হয়তো দেশে থেকে বিদেশে ক্লায়েন্টের কাজ করছেন সেই জায়গাটায় কিন্তু আপনাদের আজকের দিনে বেশ ভালো দিন যাচ্ছে। যারা অনলাইন রিলেটেড কোনোরকম কাজ করেন আর কি, বা যারা অনলাইন বেসিস কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত বেশ পজিটিভ যেতে চলেছে। আপনি আপনার নিজের মনের ইচ্ছাকে অবশ্যই আজকের দিনে একটু যদি কন্ট্রোলে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনি আজকে অনেক কঠিন পরিস্থিতি বা অনেক বড় ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে আপনার কোনো মহিলাদের থেকে আপনারা একেবারেই বিরত থাকুন, মহিলা বলুন মেয়ে বলুন, এদের থেকে আপনারা যতটা পারেন দূরে থাকবেন, কম সময় কাটাবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তবে যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি আপাতত ঠিকঠাক যাচ্ছে, খুব ভালো বলা যাবে না। আপনারা আপনার পার্টনারকে খুব একটা সময় না দেওয়া বা এরকম কিছু একটা চিন্তা ভাবনা ও কাজ করতে পারে। তবে যারা অবিবাহিত ছিলেন বিবাহের জন্য কথাবার্তা হচ্ছে চলছে, তো সে জায়গাটায় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, আপনার যোগাযোগ অবশ্যই ধ্যান রাখতে পারেন, কোনো না কোনো নতুন যোগাযোগ হতে পারে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, কিছু গোপন শত্রু যারা আপনাকে এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা ধ্যান রাখুন, পারলে আপনাদের এই সমস্ত আলোচনা বা পরিকল্পনা একেবারে গোপন রাখতে। যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনোরকম রাজনীতি ক্যারিয়ারে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে, আপনারা সেদিকটা গুরুত্ব দিতেই পারেন। আর আজকে আপনারা যারা বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ দিন, বিদেশের ক্ষেত্রে আপনাদের সফলতা খুব ভালো থাকবে। বিদেশ যাওয়ার জন্য আজকে আপনার যোগাযোগ মাধ্যমটা ভালো হবে, যদি আটকে ছিল সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনার যদি মনের দুশ্চিন্তা অনেক দিন ধরে আছে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা কোশ্চেন আপনার মনে ঘুরছে, তো সেক্ষেত্রে আপনারা সেটাকে আত্মপ্রকাশ করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ওর সঠিক উত্তর পেলেও পেতে পারেন। আর আজকের দিনে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, আপনার কাজের পরিকল্পনা একেবারে গোপন রাখতে, কারোর সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরতই থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হবে সাদা রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় সকাল 8টা থেকে ভালো সময় সকাল 11টা পর্যন্ত, আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ করে নিতে পারবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন জানব আমরা তুলারাশি, তুলারাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ দিন সব থেকে বেশি যাবে। আপনি একাধিক কাজের দায়িত্ব আপনার কাঁধে নিয়ে নেওয়ায় আপনার কিন্তু দিনভর আজকের দিনে একাধিক কাজ করতে হবে। তবে আপনার এখানে হেলথ ইস্যুর একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, এমনিতে আপনার এই মুহূর্তে হেলথের একটা সমস্যা দেখা দিলেও দিতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। বড় অঙ্কে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বুঝে চলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এই সময়কালে আপনাকে অবশ্যই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে, খুব বড় অঙ্কের কোনো জিনিসপত্রের ব্যবসা করতে যাবেন না। যদি আপনার ছোটোখাটো কোনো ব্যবসা থাকে তাহলে সেটা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, ছোটোখাটো কোনো কাজের জায়গা থেকে আপনার প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে। আপনারা যদি পারেন আজকের দিন আপনার কিছু ঋণ পরিশোধ করার দিকে ধ্যান দিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর কিছু গরিব বা দুরস্থ লোকেদের আপনি আজকের দিনে কিছু খাওয়াতে পারেন, এতে আপনার জন্য অনেকটা পজিটিভ দিন যাবে।
আর আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, ঝগড়াঝাটি অশান্তি হয়তো কোনো কোনো সময় লাগতেও পারে। তো অবশ্যই আপনারা সেটাকে বুঝে চলার চেষ্টা করুন। পিতার স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখবেন, পিতার নিয়ে আপনার কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনি আপনার মায়ের হেলথের দিকটাও ধ্যান রাখবেন, মায়ের কোনো অংশের ব্যথা বা কোনো জায়গার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা অবশ্যই খেয়াল রেখে চলুন। আর আপনার যদি কোনো রকম কোনো ভাগ্য রিলেটেড কোনো কাজ রয়েছে, আপনি লটারি কেটেছেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, সেই জায়গাটায় কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম। তবে যদি আপনারা ধৈর্য রাখতে পারেন, সেক্ষেত্রে আগামী সময় আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো অবশ্যই আপনারা সেই জায়গাটায় ধৈর্য রাখতেই হবে। আর আপনার মানসিক কোনোভাবে কোনো প্রেশার আপনি নেওয়া থেকে বিরত থাকবেন। আজকের দিনে কোনো রকম বেশি চিন্তা করা আপনার জন্য কিন্তু খুব একটা শুভ ফলদায়ক হবে না, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আজকের জন্য আপনার দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আর আজকের দিনে আপনাদের মায়ের কোনো কাছ থেকে কোনো কিছু উপহার স্বরূপ কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি উপহার স্বরূপ কোনো দামি জিনিস বা পেতেও পারেন, অথবা আপনি আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। তো সে জায়গাটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা রয়েছে, বিকাল 4টা থেকে ভালো সময় সন্ধ্যা 7টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টায় সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করা যেতে পারে, আপনারা অবশ্যই করতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনি আপনার সন্তানের প্রতি সর্বপ্রথমত বিশেষ গুরুত্ব রাখবেন। সন্তানের ব্যাপারে আজকে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা, তাদের ব্যবহার, প্রত্যেকটা ব্যাপারে আপনারা কিন্তু গুরুত্ব রাখবেন। এটা কিন্তু প্রয়োজন রাখুন, নাহলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সন্তানের জন্য আপনার মানহানি পর্যন্ত হতে পারে। কোনো কোনো জায়গায় কিন্তু আপনার একটু বেশি সমস্যা ভোগ করতে হতে পারে, তাই আপনাকে অবশ্যই অবশ্যই সজাগ থাকতে হবে, খুবই বুঝে কথা বলবেন, এটা কিন্তু প্রয়োজন। মাতার পিতার সঙ্গে আপনার সামান্য ঝগড়া যেটি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখবেন। মা বাবার সঙ্গে কোনোভাবে ঝগড়াঝাটি করা থেকে একেবারে বিরত থাকবেন। আর আপনার নিজের রাগটাকে আজকের দিনে অবশ্যই কন্ট্রোল করবেন। হুট করে রেগে যাওয়া হতে পারে, বা আজকের দিনে কোনো কোনো কাজ আপনার হঠাৎ করে না হওয়া, একটা কাজ দুবার করতে পারা, সেই এরকম ক্ষেত্রে আপনার ধৈর্য রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে, নাহলে আপনাদের কিন্তু সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ একেবারে মিটিয়ে নিন, সেটা ভালো। আপনারা যারা কোনো রকম মেকানিক্যাল বা সার্ভিসিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। আপনারা অবশ্যই আজকের দিনে ভালো কিছু করে দেখানোর সুযোগ বেশ ভালো পেয়ে যাবেন। আপনারা আজকের দিনে উপহারস্বরূপ কোনো দামি জিনিস পেতে পারেন, আপনার দাদু দিদা বা কারোর কাছ থেকে আপনি উপহারস্বরূপ কিছু পেলেও পেতে পারেন, তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন। আর আপনার মানসিক চাপ একেবারে কম করুন, যেটা আপনার একটু বেশি রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়াল রাখুন। আর আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। সন্তানের কোনো রকম খাওয়া দাওয়া, তাদের পরিপোষক অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতেই হবে। যেটা অনেকদিন ধরে কোনো রকম চাকরি করবেন বলে ভাবছেন বা কোনো কাজের জায়গায় জয়েন করবেন বলে ভাবছেন, আজকের দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে কাজের সুযোগ অত্যন্ত ভালো থাকবে, আপনারা অবশ্যই কাজের সঙ্গে যুক্ত হতেই পারেন। আর আপনারা কারোর কোনো রকম কথায় হুড়হাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন, এটা অত্যন্ত জরুরি। আর আপনার যত কাজ রয়েছে ওটা কিন্তু একেবারে অল্প অল্প করে করার চেষ্টা করবেন, কোনো কাজে একবারে করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কাজে না হওয়া বা কাজের সমস্যা দেখা দিতে পারা এরকম কিছু হলেও হতে পারে, তাই আপনাকে অবশ্যই আজকের দিনে ধৈর্যের সাথে সমস্ত কাজগুলোকে করতে হবে। প্রেম বিবাহ ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বিষয়গুলোকে একবারে গোপনীয় বজায় রাখতে। গাড়ি কেনার মনের ইচ্ছা অনেক রাখতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে কন্ট্রোলে আনবেন,
আর আজকে দিয়ে আপনার খরচটাকে একেবারে কম করুন, অর্থ সঞ্চয় এবং ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন, সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আর আপনারা যারা, অবশ্যই ধ্যান রাখবেন আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, এটা প্রয়োজন। কোনো কোনো জায়গায় আপনার সন্তানের জন্য প্রশংসিত হবেন, কোনো কোনো জায়গায় কিন্তু নাজেহালও হতে পারেন, অবশ্যই প্রভাবিত হবে। আজকে আপনার জন্য শুভ রং হালকা সবুজ রং, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আপনার জন্য শুভ রং হয়েছে আজকে দিনে বেগুনি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনি আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা পাচ্ছেন সেটা হচ্ছে সকাল 6টা থেকে একবারে সকাল 11টা পর্যন্ত। এই সময়টা সব ধরনের কাজ করতে পারেন, এমনকি আপনার হঠাৎ প্রাপ্তি যোগের কারণে আপনি লটারি যদি চান একটা লটারি কাটতে পারেন, সে জায়গাটায় প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। এখন জানবো আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপনার কেমন যাবে। আজকে দিনটি আপনার আপাতত ঠিকঠাক যাবে, তবে কিছু ক্ষেত্রে আপনার মন খারাপের একটা ব্যাপার কিন্তু আজকে দিনে থাকতে চলেছে। কোনো কারণে আজকে আপনার মন একটু আপসেট হতে পারে, তো ধ্যান রাখুন। আপনারা আজকে দিনে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, ঝগড়া ঝামেলা করবেন না, আর কারোর প্রতি খুব বেশি আজকে কিছু আশা রাখবেন না, সেক্ষেত্রে আপনার জন্য এটা পজিটিভ হতে পারে। আর আপনারা আপনাদের নিজেদের কাজ করবে আজকের দিনে, পুরোটা দিন ব্যস্ত থাকার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর আপনারা আজকের দিনে কাজের সুযোগও পাবেন, আপনারা যারা পার্ট টাইম কোনো কাজ বা ফাটকা কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন, স্বাস্থ্য রিলেটেড ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, তবে সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন, ডাক্তারের সঠিক পরামর্শ মেনে চলবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন বলে ভাবছেন কিন্তু বেড়াতে যাওয়ার পরিকল্পনা কোনোভাবে করে উঠতে পারছেন না বা হচ্ছে না, সেটা কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই আজকের দিনে বেড়াতে যেতে পারবেন। আর ছোটোখাটো বাধা বিপত্তি থাকবে, হয়তো আপনার খরচপাতি একটু বেশি হবে, তবে সেটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন, খুব বেশি খরচ করা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনার পুরনো কোনো খরচপাতি একেবারে কম করবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার যদি কাউকে কিছু পাওনা টাকা আপনি কারোর কাছ থেকে পান বা আপনি কাউকে দেবেন বলে ভেবেছেন, অবশ্যই কিন্তু সেটা দিয়ে দেবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। মায়ের দিকটা আপনারা অবশ্যই আজকের দিনে গুরুত্ব রাখবেন, মায়ের সঙ্গে আপনারা আজকের দিনে একটু বুঝে চলবেন, কোনো রকম তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, কোনো রকম ঝগড়া ঝামেলায় আজকের দিনে আপনারা জড়াবেন না। আর আজকে আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে আজকের দিনে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আপনি আপনার লক্ষ্য স্থির করুন আজকের দিনে এবং সেই লক্ষ্য মাফিক কাজ করার চেষ্টা করবেন, সে জায়গাটা আপনাদের অবশ্যই ভালো সফলতা থাকবে। আর আপনারা একটা বিষয় গুরুত্ব রাখবেন, আপনি আপনার কাজটাকে সবার আগে করার চেষ্টা করবেন, তারপরে বাইরের কোনো ব্যক্তির কাজ করবেন, আর না হলে কিন্তু আপনার কাজে ক্ষতি বা আপনার কাজটি সময় মতো না শেষ হওয়া এরকম কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, তো আপনারা অবশ্যই সেটা বুঝে চলবেন। আর আপনার পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে একটুখানি শত্রুতা কিন্তু করবেই আজকের দিনে, তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন। প্রেম সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে আজকের দিনে। আপনাদের যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আপনি চেষ্টা করবেন আজকের দিনে আপনি আপনার পরিবারকে সময় দিতে, পারিবারিক ক্ষেত্রে একটু আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনারা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে, তর্কের পরিবেশ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তাই ধ্যান রাখবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে সকাল 6টা থেকে একটা শুভ সময় চলছে একবারে সকাল 10টা পর্যন্ত। আপনারা এই সময়টা সব ধরনের শুভ কাজ করুন, এতে ফল ভালো পাবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃশিবায়। এখন জানবো আমরা মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব যদি আপনার কাঁধে আসে আপনারা অবশ্যই সেটাকে খুব দায়িত্ব সহকারে পালন করার সুযোগ পাবেন বা অবশ্যই আপনারা করছেন,
এমনটা কিন্তু মনোভাবনা থাকবে। তবে আপনার ভিতরে আজকে কোনো একটা ভয় মনে কাজ করতে পারে, তো আপনারা অবশ্যই সেই জায়গাটাকে কম করার চেষ্টা করবেন। আজকের দিন আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, তো আপনি অবশ্যই তাদের প্রতি গুরুত্ব রাখবেন। আপনারা যারা কাজের জন্য চেষ্টা করছেন, আজকের জন্য দিনটি আপাতত ভালো, সেটা সরকারি হোক বা বেসরকারি বা নর্মাল কোনো কাজের যোগাযোগ হলেও কিন্তু হতে পারে, তো আপনারা সেদিকটা ধ্যান রাখবেন। আর আজকে আপনার মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে, আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন, মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা একেবারে নিজেকে দূরে রাখবেন। আর আজকে আপনারা পড়াশোনার জায়গাটা একটু বেশি গুরুত্ব রাখবেন, পড়াশোনার জায়গায় আপনার আজকে সফলতা একটা ভালো থাকবে। আপনি যদি পড়াশোনার জায়গায় রয়েছেন, আজকে দিনটি আপনার বেশ ভালো যাবে, সেই জায়গাটা আপনি প্রশংসিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর আপনি আপনার আজকের দিনের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন, আপনাদের পুরনো কিছু স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনাকে ভোগাতে পারে, বা পড়ে কি আঘাত লাগায়, চোট লাগায়, এরকম একটা কিছু বিষয় রয়েছে, তো আপনারা অবশ্যই আজকের দিনে সামলে চলবেন। আর আপনারা সঠিক পরামর্শ নিয়ে আজকের দিনটিকে পরিচালনা করার চেষ্টা করবেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আপনি কারোকে কোনো রকম কথা দিলে অবশ্যই সে কথাটা রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা বিদেশে যাত্রা করবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে যাত্রা করে উঠতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই আজকের দিনটি ভালো পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো রকম কাজে অনেক দিন ধরে ব্যস্ত রয়েছেন কিন্তু কাজে কোনোভাবে রিপোর্ট আসেনি, আজকের দিনে চাইলে সেই কাজটাকে পরিবর্তন করতে পারেন। আজকে আপনার মায়ের পরামর্শ অবশ্যই আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে, তাই আপনি মায়ের দিকটা গুরুত্ব রাখবেন, মায়ের সঙ্গে আপনারা বেশি করে সময় কাটাবেন। আর আজকের দিনে আপনারা যারা মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করবেন বলে অনেক চেষ্টা করছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের আজকে ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন বা বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন, এরকম কিছু দিয়ে আপনি করার চিন্তা ভাবনা রেখেছেন, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো। তবে আজকের দিনে আপনার ঝগড়াঝাটির পরিবেশ রয়েছে, তো আপনারা অবশ্যই আজকে বুঝে চলবেন, আত্মীয় পরিস্বজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো কারণে ঝগড়াঝাটিও হতে পারে, তাই আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। পড়াশোনার জায়গায় আজকে আপনাদের সফলতা খুব ভালো থাকবে, পড়াশোনার জায়গায় আপনাদের জন্য দিনটি ভালো কাটবে, আপনি পড়াশোনার জায়গায় ভালো দিন কাটাতে পারবেন, আপনারা সেদিকটা গুরুত্ব রাখুন। আজকের দিনে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো দিন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আর আপনাদের জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে, আজকের দিনে একবারে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়, এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নিতে পারেন, এতে আপনার কাজে উন্নতি সফলতা বেশ ভালো থাকবে, আপনারা সেদিকটা গুরুত্ব রাখুন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন যে আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সর্বপ্রথমত আপনি আপনার নিজের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যক্ষেত্রে আজকের দিনে সামান্য কোনো সমস্যা অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই আপনাকে অবশ্যই শুরুতেই তার সঠিক পরামর্শ নেওয়া আজকের দিনে প্রয়োজন রয়েছে। আপনার পরিবারে যদি আজকের দিনে সন্তান বা আপনার বাচ্চা কেউ থেকে থাকে, তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, তাদের আজকে খাওয়া দাওয়া প্রত্যেকটা ব্যবহারে বিশেষ খেয়াল রাখবেন। আর আজকের দিনে আপনার কথাবার্তা বলার সময় অবশ্যই বুঝে কথা বলতে হবে, অহেতুক তর্ক ঝগড়া ঝামেলা এরকম কিছু বলা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনারা যারা মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করবেন বলে ভাবছিলেন কিন্তু কোনোভাবে মনের ইচ্ছা পূরণ করতে পারেননি, সেটা কিন্তু এবারে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, কোনো জিনিস খাওয়া, কারোর সঙ্গে কথাবার্তা বলা, কিছু একটা মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। হয়তো আপনি কোনো গ্যাজেট কিনবেন বা কিছু কেনাকাটা করবেন বলে ভাবছিলেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। পারিবারিকভাবে যদি কোনো ঝগড়া অশান্তি রয়েছে, তো সেটা কিন্তু খুব শীঘ্রই আজকের দিনে মিটে যাবে, তো সেটাকে মিটে নেওয়ার সুযোগ আপনারা আজকের দিনে পাচ্ছেন, অবশ্যই তাকে কাজে লাগাবেন। আর আপনার বাকি থাকা কাজগুলোকে আজকের দিনে সবার আগে শেষ করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। যারা পড়াশোনা করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ, পড়াশোনার জায়গাটায় আপনাদের সফলতা ভালো থাকবে, আপনি পড়াশোনায় নতুন করে আজকের দিনে কিছু সুযোগ পেতে চলেছেন, সেদিক দিয়ে আপনার দিনটি অত্যন্ত বেশ ভালো। যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসা করবেন বলে ভেবেছেন বা অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন,
সে জায়গাটায় কিন্তু আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আজকের দিনে আপনার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ ভালো থাকবে, তাদের সঙ্গে আজকে আপনার দেখা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে, আপনি অবশ্যই তাদের সঙ্গেও সময় কাটাতে পারেন। আর আজকের দিনে আপনি আপনার মায়ের দিকটা গুরুত্ব রাখবেন, মায়ের সঙ্গে অবশ্যই বুঝে চলবেন। আর আজকে আপনাদের একটুখানি পরিশ্রম বেশি করতে হবে, আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, কখনো কখনো আপনার মন একটু আজকের দিনে বিচলিত হতে পারে, তো ধ্যান রাখুন। তবে হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে আজকের দিনে আপনার একটা সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে, যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো দিন যাবে। তবে যারা হয়তো অনেকটাই অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি আজকের দিনে আপনারা লক্ষ্য করতে পারবেন, তো সেই জায়গাটা আপনাদের আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনাকে আপনার খরচপাতিটাকে একটু লিমিট করতে হবে, কারোকে ধার বাকি দেওয়া থেকে বিরত থাকতে হবে, আর আপনি কিছুটা ইনভেস্টমেন্ট এবং সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন, যেটা আপনার আর্থিক ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আজকে আপনার শুভ রং নীল রং, শুভ সংখ্যা 20, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য আজকে স্পেসিফিকলি যে শুভ সময়টা পাবেন, সময়টা পাচ্ছে সেটা হচ্ছে সকাল 6টা থেকে একেবারে ভালো সময়, সকাল 10:30 পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নিতে পারবেন, এতে আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনারা অবশ্যই সেদিকটা গুরুত্ব রাখতে পারেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। এখন যেরকম আমরা মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনি আপনার নিজের স্বপ্ন পূরণে একটু বেশি মতামত জানাবেন, আপনার স্বপ্ন পূরণের দিকে একটু বেশি ঝুঁকি থাকতে পারে, তো অবশ্যই সেটা অবশ্যই আপনারা করুন। যারা হয়তো গাড়ি কিনবেন বলে ভাবছেন বা কারোর সঙ্গে দেখা করবেন বলে ভাবছেন, কোনো ব্যবসা শুরু করবেন বলেও ভেবেছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা জামা কাপড়ের বিজনেস করছেন, অথবা যারা কোনো রকম অনলাইন কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো। আর পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনোভাবে তর্কে আজকের দিনে জড়ানো থেকে বিরত থাকবেন। মায়ের সঙ্গে আজকে আপনার তর্কের পরিবেশ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই ধ্যান রাখবেন। মা বাবার সঙ্গে অবশ্যই আপনাকে বুঝে চলতেই হবে। পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে অবশ্যই তাদেরকে দেখে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। বা আপনার পরিবারে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সেটাও গুরুত্ব রাখতে পারেন। আজকের দিনে আপনার কোনোভাবে কিছু মানসিকভাবে আপনি বিচলিত হতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, তো খেয়াল রাখুন। আর আপনার কাজের জায়গায় শত্রুপক্ষ বৃদ্ধি পাবে, তারা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তো ধ্যান রাখবেন, কাজের জায়গায় অবশ্যই ধৈর্য রাখার চেষ্টা করবেন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের আজকে সফল হচ্ছে, আপনারা অবশ্যই আজকের দিনে বেড়াতে যেতে চাইলে যেতে পারবেন। আর আপনি আপনার পিতার দিকে গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে অবশ্যই আপনাকে ধ্যান রেখে চলা প্রয়োজন রয়েছে, কোনো তর্ক ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনি আপনার সন্তানের জন্য কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিত হওয়ার সুযোগ পাবেন, তো সেই জায়গাটাই খুব ভালো রয়েছে। আর গাড়ি চালানো বা রাস্তাঘাটে যখনই আপনারা চলাফেরা করবেন একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবে তর্কে জড়ানো থেকে বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। বিদেশ যাওয়ার ইচ্ছা আপনাদের একটা কোনো পরিকল্পনা হতেও পারে, যারা পারিবারিক বা আপনার দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা আজকের দিনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তো সেই জায়গাটা আপনাদের জন্য একটা ভালো বলা যেতেই পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আজকের দিনে বেগুনি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর দিক। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনাদের জন্য স্পেসিফিকলি আজকের দিনে শুভ সময় হয়েছে একবারে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এছাড়াও আজকের দিনে শুভ সময়ের ভিতরে আপনারা সব ধরনের শুভ কাজ করতেই পারেন, এতে ফল ভালো পাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।